গত রাত 12:01 থেকে কিন্তু এই কুষ্টিয়ার জেলাতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে কিন্তু শুধু এই পৌরসভার ভিতরেই এই লকডাউন বা কঠোর বিধিনিষেধ করা হয়েছিল, কিন্তু গত রাত 12:01 পর থেকে কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জুড়ে কিন্তু কঠোর লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানার মোড়ে। তো এখানে কিন্তু আমরা প্রশাসনের ব্যাপক তৎপরতা না থাকলেও কিন্তু সঠিক গাড়ি ঘোড়া সহ বিভিন্ন যান চলাচলের উপরে ব্যাপকভাবে কড়াকড়ি দেখতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন যে রাস্তায় কিন্তু সেই রকম পরিমাণে যানবাহন না থাকলেও রিক্সা সহ পায়ে হাঁটা মানুষের সংখ্যা কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে এখানে। তো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ কলকারখানা কিন্তু বন্ধর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এখানে আমরা আরেকটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রশাসনের আসলে তেমন কোনো কিন্তু বিধিনিষেধ বা প্রশাসনের কিন্তু কোনো কড়াকড়ি আমরা আসলে এই শহর কেন্দ্রিক দেখতে পাচ্ছি না। তো প্রশাসনের পক্ষ থেকে দূরপাল্লার যানবাহন সহ শহর কেন্দ্রিক সকল যানবাহনের উপরে কিন্তু বিধিনিষেধ থাকলেও তো আমরা কিন্তু কিছু সংখ্যক যানবাহন দেখতে পাচ্ছি আসলে এখানে। তো আপনাকে এক কথায় যদি বলতে হয়, গতকালকে থেকে আজ পর্যন্ত কিন্তু 24 ঘন্টায় 84-83 জন কিন্তু করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে এবং 7 জন কিন্তু করোনায় আক্রান্ত রোগী কিন্তু মারা গিয়েছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া জেলার সর্বশেষ খবর।